সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মিস অ্যান্ড মিসেস এর ফুড সাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করছি চালতার আচার। স্কুল গেটের সামনে বাড়ি বাড়ি হেঁটে বা বাজারে 5 টাকা 10 টাকার চালতার আচার বিক্রি করা হয়ে থাকে। সে আচারটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। আজকে আমি সেই স্বাদের আচার ঘরে তৈরি করে দেখাবো। রেসিপিটি ফলো করে তৈরি করলে দেখবেন সেই স্বাদ এবং সেই স্মৃতিতে একটু হলেও ঘুরে আসবেন। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। এরকম নিত্য নতুন আরও রেসিপির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। চালতার আচার তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিলাম মাঝারি সাইজের 4টা চালতা। এখন চালতাগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। চালতাগুলোকে কেটে নিয়েছি। চালতাগুলোকে মাঝারি সাইজের ঠিক এইভাবে লম্বা সরু করে কেটে নিয়েছি। এখন চালতাগুলোকে 80% সিদ্ধ করে নিব। তাই চুলায় একটা প্যান বসিয়ে এতে টুকরো করা চালতাগুলো নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি। তার সাথে দিচ্ছি 1.5 চা চামচ লবণ ও 1.5 চা চামচ হলুদের গুঁড়ো। এখন অপেক্ষা করব চালতাগুলো সিদ্ধ হওয়ার জন্য। চালতাগুলো সিদ্ধ হতে হতে আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব। তাই নিয়ে নিলাম 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ জিরা, 2টা দারচিনির টুকরো, 4টা এলাচ, 7 থেকে 8টা কালো গোলমরিচ, 9 থেকে 10টা লং, আর 4টা শুকনো মরিচ। জালটা আপনার প্রাতে টেস্ট অনুসারে দিয়ে দিবেন। এই মশলাগুলোকে অল্প আঁচে শুকনো প্যানে তেলে নিয়ে থেতো করে নিতে হবে। মশলাগুলোকে তেলে থেতো করে নিয়েছি। এখন রেখে দিচ্ছি এক পাশে। চালতাগুলোকে 80% সিদ্ধ করে নিয়েছি, আশা করি দেখেই বুঝতে পারছেন। এখন চালতাগুলোকে গ্যাস থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পানিটা ঝরিয়ে ঠান্ডা করে নেবার পর চালতাগুলোকে থেতো করে নিচ্ছি। খুবই হালকাভাবে থেতো করে নিতে হবে, একদম থেতো করে নিলে হবে না। একইভাবে সবগুলো চালতাকে থেতো করে নিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি ছিঁড়ে নেওয়া 3টা তেজপাতা, ভেঙে নেওয়া 5টা শুকনো মরিচ ও 1 চামচ পাঁচফোড়ন। এখন হালকা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে চালতাগুলো দিয়ে দিচ্ছি। চালতাগুলো দিয়ে চালতাগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন মাঝখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 3 টেবিল চামচ সরিষা বাটা। এখানে আমি লাল ও কালো সরিষা ভিনেগার দিয়ে বেটে নিয়েছি। অবশ্যই ভিনেগার দিয়ে সরিষাটা বেটে নেবেন। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। চালতা সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছি, তাই লবণটা বুঝে শুনে দিয়ে দিবেন। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। আবারও বলছি, জালটা আপনার প্রাতে স্বাদ অনুসারে দিয়ে দিবেন। মশলাগুলোকে একটু ভেজে চালতার সাথে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আখের গুড় 1 কাপ। চাইলে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, তবে খেজুরের গুড় দিবেন না, দিলে খেতে ভালো লাগবে না। মিষ্টিটা 7 মতো দিয়ে দিবেন। এখন অপেক্ষা করব গুড়টা গলে যাবার জন্য। গুড়টা গলে গেছে। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ভিনেগার। এখন অপেক্ষা করব পানি ভাবটা চলে যাওয়ার আগ পর্যন্ত। পানিটা শুকিয়ে গেছে। এখন থেতো করে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিক্স করে 5 থেকে 6 মিনিট ভেজে নিচ্ছি। আচার হয়ে যাবার আগ মুহূর্তে বা আচারটা নামিয়ে নেবার 6 থেকে 7 মিনিট আগে মশলাটা দিয়ে দিবেন। এতে করে আচারের ফ্লেভারটা অনেক সুন্দর থাকে। দেখুন, আচারের কালারটা কিন্তু দারুণ হয়েছে। আমরা কিনে যে আচার খেয়ে থাকি তাতে কিন্তু ফুড কালার ব্যবহার করা হয়, যাতে করে আচারটা দেখতে সুন্দর লাগে। আমি যেহেতু ঘরে খাওয়ার জন্য তৈরি করছি, বিক্রি করার জন্য না, তাই ফুড কালার ব্যবহার করছি না। আপনারা চাইলে 1 চিমটি রেড ফুড কালার দিয়ে দিতে পারেন। দেখুন, আচারটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আচারটা নামিয়ে ঠান্ডা করে কাচের বয়ামে রেখে সংরক্ষণ করতে পারবেন 1 বছর পর্যন্ত। আচার দেখে আপনাদের কি মনে হচ্ছে জানি না, আমার কিন্তু জিভে পানি চলে এসেছে।
আর কথা বাড়াচ্ছি না, আচার খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।